কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর প্রধান সমন্বয়ক চেওশিম বমকে গ্রেফতার করেছে র‍্যাব। নিজ বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি। বান্দরবানে পরিদর্শনে গিয়ে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, শান্তি আলোচনার নামে কেএনএফ বিশ্বাস ভঙ্গ করেছে, এজন্য তাদের ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নেই। জানান, পাহাড়ে শান্তি ফেরাতে সমন্বিত অভিযান চলবে। বান্দরবান থেকে আবুল বাসার নয়নের রিপোর্ট জানাচ্ছেন শুভশ্রী রায়। বাজার অবরুদ্ধ করে দুটি ব্যাংকের তিন শাখায় ডাকাতি, অস্ত্রলুটের ঘটনায় হঠাৎই আলোচনায় পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ, তাদের দমনে শুরু হয়েছে যৌথ অভিযান। শনিবার বান্দরবান সদর উপজেলা সোয়ালোক ইউনিয়নের শরণপাড়া থেকে গ্রেফতার করা হয় কেএনএফ এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওশিম বমকে। র‍্যাবের বিশেষ অভিযানে বমসহ সন্ত্রাসী সংগঠনের চার সদস্য গ্রেফতার হন। রোববার বিকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব 15 এর অধিনায়ক। তার বাসার ভিতরে একটা স্টিল স্ট্রাকচার আছে, পরবর্তীতে এক পর্যায়ে এটা খোলা হয় এবং সেখানে ওই কুঠুরি, ছোট্ট একটা কুঠুরি ছিল স্টিল স্ট্রাকচারে, সেই কুঠুরির ভিতর থেকে আমরা তাকে বের করে নিয়ে আসি। র‍্যাব জানায় কেএনএফ প্রধান নাথান বমের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। চেওশিম বমের শরণপাড়ায় তার বাড়িতে বাঙালি জঙ্গি নেতা শামীম মাহফুজের সঙ্গে চুক্তি করেছিলেন নাথান বম। এই চেওশিম বমের সাথে নাথান বমের খুব ঘনিষ্ঠ কানেকশন রয়েছে। নাথান বম প্রায় তার বাসায় আসা যাওয়া করত। আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি, এই হিন্দাল সার্কিয়ার প্রশিক্ষণের ব্যাপারে এবং যে টাকা পয়সার যে লেনদেনের ব্যাপার, টাকা পয়সা যে কালেকশন করতে হবে, সেটার পরিকল্পনাও এই চেওশিম বমের বাসায় করা হয়। কেএনএফ গিরে পাহাড়ে অস্থিতিশীলতার মধ্যে রোববার সকালে হেলিকপ্টার যোগে বান্দরবান পৌঁছান সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের জানান, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত অভিযান শুরু হয়েছে। এটা কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না, সবাই সমন্বিতভাবে হচ্ছে। ইনশাআল্লাহ এখানে আমরা গভর্নমেন্ট যেটা চাচ্ছে, গভর্নমেন্টের ওভারঅল স্ট্র্যাটেজির ভিতরে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। এক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, কেএনএফ বিশ্বাস ভঙ্গ করেছে, আর ছাড় দেওয়ার সুযোগ নেই। শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে, যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি, শান্তির ভিতরেই শেষ হবে, কিন্তু এর ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে, তার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আছে। শান্তি আলোচনার আড়ালে কেএনএফ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলেও জানান সেনা প্রধান। নিউজ ডেস্ক, দেশ টিভি।